আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক নিয়ে আগে হচ্ছে একটি ভিডিও দিয়েছিলাম, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ। তো এটা ধারাবাহিকভাবে চলবে বলেছিলাম, তারপর হচ্ছে নিজের একটু ব্যস্ততার জন্য এটা আর ভিডিও করা হয়নি। তা এখন আবার এটা কন্টিনিউ করব সে আশাবাদ ব্যক্ত করছি। তো এটা আসলে যারা নতুন পরীক্ষা দিব, নতুন বিসিএস ক্যান্ডিডেট কিংবা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি এই প্রশ্নগুলো পড়লে বই থেকে কোন কোন টপিকসগুলো পড়তে হবে, কোন কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই জন্যই এই আমার এই আজকের আলোচনা এবং এই প্রশ্নগুলো সবকিছু আপনি যদি গুরুত্ব সহকারে একটু খাতা নিয়ে বসেন যে কোন কোন বিষয়গুলো, কোন কোন রাইডারগুলো আসতেছে, এগুলো কিন্তু মানে এই প্রশ্নগুলোর ভিতরে অনেকগুলো কিন্তু এক্স প্রশ্ন আছে, তো আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরু করি। ও আর প্রথমে একটু বলে নেই, এটি এই ফাইলটি যিনি তৈরি করে দিয়েছেন, হ্যাঁ, প্রফেসর জব সলিউশনের বড় ভাইরা, তো ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি ওনাদের কষ্টের জন্য। তো শুরু করা যাক। প্রথমে পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, এটা তো অবশ্যই সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্নটি আছে, শেষের কবিতা উপন্যাসটি 1928 সালে প্রবাসী পত্রিকা প্রকাশিত হয়। একটি লাইনের মধ্যে দুটি প্রশ্ন, যে শেষের কবিতা কত সালে প্রকাশিত হয় এবং কোন পত্রিকা প্রকাশিত হয়। তো শেষের কবিতা 1928 সালে প্রকাশিত হয় এবং প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে যেটা আসতেছে, সেলিম আল দীনের রচিত চাকা 1991, এটি একটি কথানাট্য। এখানে তিনটি প্রশ্ন, সেলিম আল দীনের রচনা কোনটি, চাকা, চাকা কি একটি নাটক, এটাকে কথা নাট্য বলে, এবং 1991 সালে ইয়া প্রকাশিত হয়। আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক, আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে, কাজী ইমদাদুল হক। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান, এটা 44তম বিসিএস এ এসেছে। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান। প্রেম একটি লাল গোলাপ উপন্যাসের রচয়িতা রশিদ করিম, প্রেম একটি লাল গোলাপ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। মেঘনাদ বধ কাব্যে 3 দিন এবং 2 রাতের ঘটনা বর্ণিত হয়েছে, মেঘনাদ বধ কাব্যে 3 দিন এবং 2 রাতের ঘটনা বর্ণিত হয়েছে। বয়ঃশূন্য র কিংবা অন্তস্থ র কম্পজ্জাত ধ্বনি, আমরা জানি কম্পজ্জাত ধ্বনি হচ্ছে অন্তস্থ র বা বয়ঃশূন্য র। ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি, ঢয় শূন্য র, ডাই শূন্য র, এই দুটাকে বলে তারণজাত ধ্বনি। কণ্ঠ, তালু, মুদ্রা, দন্ত, উষ্ট স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে স্পর্শ ধ্বনি বলে। আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলে, আর এই 25টি ধ্বনি মূলত 5টি বর্গে বিভক্ত, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই 5টা বর্গের নাম এখানে মূলত লেখা আছে, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং উষ্ট। সমীরণ শব্দের অর্থ কি? সমীরণ শব্দের অর্থ বায়ু বা বাতাস, সমীরণ শব্দের অর্থ বায়ু অথবা বাতাস। বাদনহারা কাজী নজরুল ইসলামের একটি পত্র উপন্যাস, 1927 সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের একটি পত্র উপন্যাস। রবীন্দ্রনাথের রাজনৈতিক ও বৃহত্তম উপন্যাসের নাম হচ্ছে গোড়া, রবীন্দ্রনাথের একটি রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোড়া এবং এটা একটা বৃহত্তম উপন্যাস। এটি অবলম্বনে 1938 সালে এটি চলচ্চিত্র মুক্তি পায়। সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এই জন্য এটা গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে কাজী নজরুল ইসলাম সঙ্গীত পরিচালক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের, গোড়া একটি রাজনৈতিক উপন্যাস, চলচ্চিত্র নির্মিত হয়েছিল 1938 সালে। খাঁটি বাংলা শব্দ কোনগুলো, ডোল, খ্যাকশিয়াল, বাবই, ডেকি, পাতিল, কদু, টেংরা, জোল, ঢোম, মুড়ি, জিনুক, এরকম আর অনেকগুলো শব্দ আছে। তো এখানে আমরা কিছু শব্দ জেনে নিলাম। তো এরকম ভাবে আপনি খাঁটি বাংলা শব্দগুলো বই থেকে আরো পড়ে নেবেন, বুঝা যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ, এখান থেকে একমান আসতে পারে। ব্যাড টাইম শব্দটি কি কি শব্দ, মানে কোন কোন দেশের বা কোন কোন ভাষার শব্দ জয়ে গঠিত। বে হচ্ছে ফার্সি শব্দ আর টাইম হচ্ছে ইংরেজি শব্দ, তাহলে বে টাইম ফার্সি এবং ইংরেজি শব্দ যুগে গঠিত। তদ্ভব শব্দ কোনগুলো,
চাঁদ, কামার, চামার, হাত, কান, মাথা, পা, মা, সাপ। মা একটি তব্দ শব্দের খেয়াল রাখতে হবে, বাবা কিন্তু তুর্কি শব্দ, কিন্তু মা তদ্ব শব্দ, একটু খেয়াল। হ্যাঁ, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী কাব্যের একটি বিখ্যাত উক্তি, খুবই বিখ্যাত উক্তি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী কাব্যের একটি বিখ্যাত উক্তি। অতুল প্রসাদ সেনের গানের সংকলন গ্রন্থের নাম হচ্ছে গীতি গুঞ্জন, 1931 সালে এটা প্রকাশিত হয়েছে। অতুল প্রসাদ সেনের গানের সংকলন গ্রন্থ গীতি গুঞ্জন। মৌলিক শব্দগুণগুলো গোলাপ, হাত, ফুল, বই, মুখ, গোলাম, ভাই, বোন, নদ, মাছ, লাল, সবগুলো মৌলিক শব্দ, যেগুলো মূল শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হয়ে তৈরি হয়নি, সাধিত শব্দ না। গোলাপ গোলাম, হাত, ফুল, বই, মুখ, ভাই, বোন, নদ, মাছ, লাল। ওকে, অখির অক্ষির সমীপে সমক্ষ, এখানে কিন্তু একই রকম চারটা একসাথে আছে, খেয়াল করবেন। অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ। অক্ষির সম্মুখে হলে প্রত্যক্ষ, আর অক্ষির সমীপে হলে সমক্ষ, মনে রাখার জন্য বলা যায় সমীপে সমক্ষ। নাই পক্ষ যার নিরপেক্ষ, যার কোনো পক্ষ নাই, নিরপেক্ষ। ক্ষুদ্রাত্রে স্ত্রীবাচক শব্দ কোনটি? মালিকা, নাটিকা, গীতিকা, পুস্তিকা, এগুলো ক্ষুদ্র অর্থ বোঝাতে পারবে, তো পুস্তিক মানে ছোট এটা বই। হ্যাঁ, তাহলে ক্ষুদ্রাতে স্ত্রীবাচক শব্দ হচ্ছে মালিকা, নাটিকা, গীতিকা এবং পুস্তিকা। জাহাকুল আবদ অর্থ কি? গোলামের হাসি, ওই যে আমরা কীত দাসের হাসি একটা উপন্যাস আছে না, ওই উপন্যাসটি মূল জাহাকুল আবদ, গোলামের হাসি, ওই জায়গা থেকে আসছে, আরবি ওই আরাবিয়ান নাইটস, ওইটারই মূলত হচ্ছে এটার অংশ বিশেষ। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে? হাসান আজিজুল হক, আমরা জানি যে উনি করোনাকালীন সময়ে এই গত বছর মারা গেছেন, সেজন্য হাসান আজিজুল হক খুব গুরুত্বপূর্ণ। হাসান আজিজুল হকের অন্যান্য বইগুলো পড়ে নেবেন, তার প্রথম লেখা উপন্যাস শামুক। হ্যাঁ, নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক। হাতির ডাকে কি বলে? বৃংহতি। হাতির ডাকে কি বলে? বৃংহতি। অশের ডাক রেশা, ময়ূরের ডাক ক্যাকা, ময়ূরের ডাক ক্যাকা। প্রশ্রবণ শব্দের অর্থ ঝর্ণা, প্রশ্রবণ শব্দের অর্থ ঝর্ণা। নূরজাহান এবং শাহজাহান নাটক দুটি দ্বিজেন্দ্রলাল রায়ের, ধনধান্যে পুষ্প পড়া সেই গানের রাইটার নূরজাহান ও শাহজাহান নাটক দুটিরও লেখক দ্বিজেন্দ্রলাল রায়। হর্ষ শব্দের অর্থ আনন্দ, আজি এই হর্ষে, হর্ষ শব্দের অর্থ আনন্দ, উল্লাস, পুলক, সবগুলো একই অর্থ প্রকাশ করে। ক্ষমার যোগ্য বা ক্ষমার উপযুক্ত, এটাকে বলে ক্ষমার হও। ক্ষমার যোগ্য বা ক্ষমার উপযুক্ত, এটাকে বলে ক্ষমার হও। যা চিরস্থায়ী নয় নশ্বর, যা চিরস্থায়ী নয় তাকে বলে নশ্বর। অপলাপ শব্দের অর্থ মিথ্যা, তুমি কেন অপলাপ জপছ, আমরা এরকম বলি না অনেক সময়, তো অপলাপ হচ্ছে মিথ্যা বা গোপন। জগদ্দল পাথর বাগদার, এটা তো গুরুবার, ইস আমার বুক থেকে জগদ্দল পাথরটা সরে গেল, গুরু ভার। কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা বা মেঘপুঞ্জ, কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা বা মেঘপুঞ্জ। ধর্মেশ্বর বাগদারির অর্থ কি? অকর্মণ্য, ধর্মেশ্বর অকর্মণ্য, কাম নাই কিছু নাই, ধর্মের মানে ধর্ম নিয়ে উল্টাপাল্টা চাষটালে বসে আলাপ সালাপ করে এইগুলা লোকদেরকে মূলত তো ধর্মের সার বলে, ধর্মের সার অকর্মণ্য। সদন শব্দের অর্থ কি? নিবাস বা আবাস, সদন শব্দের অর্থ নিবাস বা আবাস। আকাশ পাতাল বাগদার অর্থ হচ্ছে প্রচুর ব্যবধান, এই সম্পর্ক আমরা মেনে নিতে চাই না, মেনে নিতে পারি না, তোমাদের মাঝে তো আকাশ পাতাল ব্যবধান, আমরা এরকমটা বলি কিন্তু। নাতি দীর্ঘ যা অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ মানে হচ্ছে যা অতি দীর্ঘ নয়। অভিরাম সুন্দর মনোরম, স্মল ব দিয়ে যেটা, অবিরাম মানে চলমান, প্রবাহমান, একটানা যেটা চলে, আর অবিরাম ভেরি নাইস, খুব সুন্দর মনোরম। কর দেয় যে তাকে বলে করত, কর যে দেয় তাকে বলে করত। আবরণ শব্দটা তো অলঙ্কার বা গহনা, আর ছোট ব দিয়ে আবরণ মানে ডাকনা, ডেকে রাখা। আভরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার বা গহনা।
অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আমরা জানি হ্যানা ক্যাথরিন ম্যালান্সের ফুলমণি ও করুণার বিবরণ। তিনি একজন অবাঙালি কিন্তু প্রথম বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ লিখেছিলেন হ্যানা ক্যাথরিন ম্যালান্স। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান ও আল মাহমুদের উপমহাদেশ দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি, সেটি হচ্ছে সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, আল মাহমুদের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উপমহাদেশ। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ একটি মাত্র, রি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 60টি। অর্ধমাত্রার স্বরবর্ণ একটা আর ব্যঞ্জনবর্ণ আছে এরকম 60টা, খ গ তালব্য প থ ধ এবং হচ্ছে মূর্ধন্য। সোনার তরী, হিংটিং শট, পরশ পাথর, মানস সুন্দরী, পুরস্কার ও নীরদের যাত্রা সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সবই গুরুত্বপূর্ণ। আর এখন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু খুব জটিল জটিল প্রশ্ন করে, হ্যাঁ, ওই যে অনন্ত প্রেম, শেষ প্রেম, এগুলো কোথায়? মানে একটা কাব্যগ্রন্থের ভিতরের কবিতার নাম দিয়ে কিন্তু প্রশ্ন চলে আসে। সেজন্য এই নামগুলো গুরুত্বপূর্ণ, যে সোনার তরী একটি বিখ্যাত তার কাব্যগ্রন্থ। এই সোনার তরী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হচ্ছে নীরদের যাত্রা, পুরস্কার, মানস সুন্দরী, সোনার তরী, হিংটিং শট এবং হচ্ছে পরশ পাথর। 1972 সালের 24 মে কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আসেন। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয় 1972 সালের 24 মে। ভাষার মূল উপাদান ধ্বনি, বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারা এই ঢেউয়ের সাগর। এই গানটির গীতিকার গোবিন্দ হালদার। এই গানটা গাইলে আমার হচ্ছে মানে আলাদা একটা উত্তেজনা, চেতনা জেগে ওঠে। এই গানটা যারা যে সুর দিয়ে যখন একত্রে গানটা গাইছে, এই গানটা যখন শুনি চমৎকার একটা অনুভূতি আসে। তো গোবিন্দ হালদার, তীর হারা এই ঢেউয়ের সাগর গানের গীতিকার গোবিন্দ হালদার। দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে এমন পূর্বপুরুষ শব্দ হচ্ছে ভাই, পুত্র, শিক্ষক, অবাগা, সুকেশ, দেবর, বন্ধু, দাদা, রজক, স্বামী। এই শব্দগুলো দুটি করে স্ত্রীবাচক শব্দ আছে, বুঝতে পারছেন কিরকম? যেমন পুত্র, কন্যা, মেয়ে। কানকাটা বাগদার অর্থ কি? ব্যাহা। কানকাটা বাগদার অর্থ ব্যাহা। অনেকের মধ্যে একজন, অন্যতম, যার বিশেষ খ্যাতি আছে তাকে বলে বিখ্যাত। যার বিশেষ খ্যাতি আছে তাই হচ্ছে বিখ্যাত। নিত্য পুরুষবাচক শব্দ যার স্ত্রীবাচক শব্দ নেই সেগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন কবিরাজ, রাষ্ট্রপতি, পুরোহিত, জামাতা, কৃতধার, যোদ্ধা, বিচারপতি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি পায় ব্রহ্মা বান্ধব উপাধ্যায়ের কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি পায় ব্রহ্মা বান্ধব উপাধ্যায় থেকে। হাতবাড়ি, কৃপন, এত হাতবাড়ি লোক জীবনে দেখিনি রে ভাই। হাতবাড়ি কৃপন, ব্যয়ভূষী, কৃপনের আরেকটা অর্থ হচ্ছে বা সমর্থক শব্দ হচ্ছে কিংবা প্রতিশব্দ হচ্ছে ব্যয়ভূষী। গাঁটির মরা, অতি বৃদ্ধ, গাঁটে গেলে পড়ে গেলে শেষ। গাঁটে যাইবার যাও তুমি না, গাঁটে গেলে আর উঠতে পারবো না, গাঁটের মরা, অতি বৃদ্ধ। মসনদের মোহ নাটকের রচয়িতা শাহাদাত হোসেন। মসনদের মোহ এই নাটকটি রচিত হচ্ছে শাহাদাত হোসেন। যা অধ্যয়ন করা হয়েছে অদিত, যা পড়া হয়েছে পঠিত। যা পড়া হয়েছে পঠিত, যা অধ্যয়ন করা হয়েছে অদিত। ইত্যাদি কি সমাস? ইত্যাদি আদি থেকে শেষ, ইতি থেকে আদি নাকি আদি থেকে ইতি? আদি থেকে ইতি ইত্যাদি, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। হারেম ও মহাপ্রতঙ্গ গল্প গ্রন্থ দুটির লেখক হচ্ছে আবু ইসাক। হারেম এবং মহাপ্রতঙ্গ গল্প গ্রন্থ দুটির লেখক হচ্ছে আবু ইসাক। আবু ইসাকের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস নাম হচ্ছে পদ্মার পলিদ্বীপ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম সমগ্র বঙ্গ ভাষা সাহিত্য, ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ, সমগ্র না সরি, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গ ভাষা সাহিত্য লিখেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1896 সালে বইটি প্রকাশিত হয়েছে, ডক্টর দীনেশ চন্দ্র সেনের লেখা এটি। ডক্টর দীনেশ চন্দ্র সেন বঙ্গ ভাষা ও সাহিত্য। স্বগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। কয়েকটি কবিতা অমর সেনের কাব্যগ্রন্থ।
কয়েকটি কবিতা, এটা একটা বইয়ের নাম, গ্রন্থের লেখক সমর সেন, 52 গলির এক গলি, রাবেয়া খাতুন। রাবেয়া খাতুনও এই করোনা কালীন সময় মারা গেছেন, এই জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে 52 গলির এক গলি উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বর্গী শব্দটি ফরাসি ভাষা থেকে আগত। বর্গী শব্দটি ফরাসি ভাষা থেকে আগত। বিজিত শব্দের অর্থ হলো পরাজিত। বিজিত শব্দের অর্থ পরাজিত। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায়, বাক্যাংশ পাওয়া যায়, তাদেরকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। মেঘনাদবধ কাব্যে রাবণ পুত্র ইন্দ্রজিৎ, তাহলে মেঘনাদবধ কাব্যে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে অরিন্দম বলা হয়। এক হলো রাবণ পুত্রের নাম কি? ইন্দ্রজিৎ। তাকে কি বলে ডাকা হয়? অরিন্দম। অরিন্দম শব্দের অর্থ কি? শত্রুকে দমন করে যে, বা শত্রু দমনকারী, অরিন্ধম। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, দুইজনে মিলে বইটা লিখেছে, মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান, মানে যৌথ গ্রন্থ, দুইজনের যৌথ গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের কত? ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষার ইতিবৃত্ত লিখছে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, আর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। জটিল বাক্যের অন্তর্গত, প্রত্যেক খণ্ড বাক্যের পর কমা বসে। জটিল বাক্যের অন্তর্গত, প্রত্যেক খণ্ড বাক্যের পর কমা বসে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন বসে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন বসে। কুরি শব্দটি এসেছে কুরক শব্দ থেকে। কুরি শব্দটি এসেছে কুরক শব্দ থেকে। কুরি শব্দটি এসেছে কুরক শব্দ থেকে। কান পাতলা বাগদাড়ির অর্থ বিশ্বাসপ্রবণ। কান পাতলা বাগদাড়ির অর্থ বিশ্বাসপ্রবণ। বাংলা ভাষায় উষ্ট ব্যঞ্জন ধ্বনি সংখ্যা 5টি। ওই যে উষ্ট মানে প বর্গ আর কি, প ফ ভ ম। আর্কিটাইট, আর্কিটাইপ শব্দের অর্থ আদিরূপ। আর্কিটাইপ শব্দের অর্থ আদিরূপ। পানি, চানাচুর, ফুফা, মিঠাই, কাহিনী, এগুলো হিন্দি শব্দ। পানি, চানাচুর, ফুফা, মিঠাই, কাহিনী, এগুলো হিন্দি শব্দ। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় পাওয়া যায় নিহারঞ্জন রায়ের বাঙালি ইতিহাস গ্রন্থে। বাঙালির ইতিহাস, বাংলা সাহিত্যের অনেক পুরনো একটা বই, নিহারঞ্জন রায়ের বাঙালি ইতিহাস গ্রন্থ থেকে বাংলার জনপদ, প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় পাওয়া যায়। একটু, একটু শব্দের টু হচ্ছে পদার্থিত নির্দেশক। এক টু দিয়ে আমরা একটা পরিমাণ করে ফেললাম না, নির্দেশিত হয়ে গেল, পদার্থিত নির্দেশক। ধীর শব্দের বিশেষ রূপ হচ্ছে ধীরতা। ধীর শব্দের বিশেষ রূপ হচ্ছে ধীরতা। সপ্ত সুর বলতে বোঝায় চড়া সুর বা উচ্চ সুর। সপ্ত সুর বলতে বোঝায় চড়া সুর বা উচ্চ সুর। বিদায় অভিশাপ, কবিতাটি বিদায় অভিশাপ, কবিতাটি বা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিদায় অভিশাপ, এখানে একটু ভুল হয়ে গেছে হয়তো, বিদায় অভিশাপ একসাথে হতো। বিদায় অভিশাপ এটা একটা কবিতা, আবার এটা একটা কাব্যগ্রন্থ আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যে বিষয়ে কোনো বিতর্কে নেই অভিসংবাদী, বাক্য নেই যার নির্বাক, কথার মুখ বন্ধ হয়ে গেছে, কোনো বাক্য মুখ দিয়ে বেরোচ্ছে না, নির্বাক। সাধন দ্বারা লব্ধ জ্ঞান, অভিজ্ঞ, যারা অভিজ্ঞ তারা অনেক সাধনা করে জ্ঞান অর্জন করেছে। তাহলে সাধন ধারা, হ্যাঁ, লব্ধ জ্ঞানকে বলা হয় অভিজ্ঞ। বাক্য নেই যার নির্বাক, যে বিষয়ে কোনো বিতর্ক নেই সেটা অভিসংবাদিত। জব সলিউশন হ্যান্ড নোটবুক, এটা ওই জব সলিউশন, আমরা তো জব সলিউশনে প্রশ্ন ব্যাংক পড়ি, এখানে হ্যান্ড নোটটা দেওয়া আছে। তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আমাদের জন্য তো কষ্ট করার জন্য। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, একে বলে প্রদ্যুত গমন। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনাকে বলে প্রদ্যুত গমন। প্রশংসা ধারা আনন্দ প্রকাশকে বলে অভিনন্দন। প্রশংসা ধারা আনন্দ প্রকাশকে বলে অভিনন্দন। সম্মানের সাথে কাউকে কোনো কিছু, সম্মানের সাথে অভ্যর্থনা, সম্মানের সাথে অভ্যর্থনা এটাকে বলে সংবর্ধনা। সম্মানের সাথে অভ্যর্থনা সংবর্ধনা। যা কষ্ট নিবারণ করা যায় দুনিবার, দুনিবার কষ্ট হলেও নিবারণ করা যাবে, আর যেটা নিবারণ করা যায় না অনির্ভার, নিবারণই করা যায় না। আর যা কষ্ট, এই যে যা কষ্ট নিবারণ করা যায় না অনির্ভার্য,
অনির্বাণ হওয়ার কথা ছিল, যা কষ্ট নিবারণ করা যায় না, অনির্বাহ্য হবে, অনির্বাহ্য, অনির্বাহ্য, অনির্বাণ, অনির্বাণ হবে, অনির্বাহ্য। আচ্ছা, নিবারণ করা হয়েছে, যা নিবারিত, যা নিবারণ করা হয়েছে নিবারিত। ভবিষ্যৎ ভেবে কাজ করে না যে, অবিমিশ্রকারী। ভবিষ্যৎ ভেবে কাজ করে না যে, অবিমিশ্রকারী, যা পূর্বে ছিল এখন নাই। ভূতপূর্ব, ভূত মানে ভবিষ্যৎ, পূর্ব, পূর্বে ভূত ছিল, যা পূর্বে ছিল এখন নাই, ভূতপূর্ব, পূর্বে দেখা গেছে, যা ভাবা যায় না, অভাবনীয়। বিড়াল তপস্বী, বন্ড সাধু, আক্কেল সালামি, সালামি, ভুলের মাসুল, নির্বুদ্ধিতার দণ্ড। ওই ভুলের মাসুলের আরেকটা নাম দিয়েছে নির্বুদ্ধিতার দণ্ড। উড়ন চণ্ডী মানে হচ্ছে অমিত ব্যয়, এ তো অরুণ চণ্ডী মানুষ জীবনে দেয় না রে ভাই। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা, যা লাফিয়ে চলে তাকে বলে প্লবক, যা লাফিয়ে চলে তাকে বলে প্লবক। তো আমি এই যে পড়তেছি, আমার এই যে দেখছেন কষ্ট লাগতেছে, আসলে একটা না এত কথা বলা যায় না, তো পড়ার কারণ হচ্ছে আপনারা চালিয়ে কিন্তু এটা যে নোট করতে পারবেন, সাউন্ড অফ করে দিয়ে তো দেখে দেখে নোট করতে পারবেন, কিন্তু মুগ্ধ আমি বলতেছি এত করে আমারও পড়া হচ্ছে, আর আপনারা যদি শুনেন, শুনতে শুনতে লিখলে আপনার এটা মুখস্থ হয়ে যাবে, কারণ শোনা জিনিস বেশি মনে থাকে, চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটাও বেশি মনে থাকে। এই জন্য আমরা যখন কোনো মুভি দেখি, মুভির কাহিনী মনে থাকে, মুভির কথা মনে থাকে, কিন্তু বই আমরা এত পড়ি কিন্তু এটা মনে থাকতে চায় না। এই জন্য একই সাথে কান, মুখ, ঠোঁট, নাক, সব শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যখন একই সাথে ইউজ হয়, তখন সেটা বেশি কি বলে সাস্টেনেবল, মানে বেশি মনে থাকে এবং বেশি সেটা কাজে দেয়। তো যাক, যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ তার তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, কালীজাত নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছে, আর বসন্ত নাটকটা উৎসর্গ করছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। হাতবাড়ি বাগদারির অর্থ হচ্ছে কৃপণ বা ব্যয় কুণ্ঠ, হাতবাড়ি বাগদারির অর্থ হচ্ছে কৃপণ বা ব্যয় কুণ্ঠ। জাতিবাচক শব্দ হচ্ছে মানুষ, গরু, পাখি, নদী, পর্বত, ইংরেজ। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, লেখা আছে কাব্য কিন্তু এটা একটা উপন্যাস, দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। লক্ষ্য প্রাণের বিনিময়ে গ্রন্থে রয়েছে তো মেজর রফিকুল ইসলাম বীরোত্তম, খুব গুরুত্বপূর্ণ বই, লক্ষ্য প্রাণের বিনিময়ে মেজর রফিকুল ইসলাম, তিনি বীরোত্তম। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস, কাশ শাম তালিভাষ্য, কাশ শামসুদ্দিন আবুল কালাম। আর কুশবরণ কন্যা হচ্ছে বন্দে আলী মিয়ার একটি শিশুতোষ গ্রন্থ, কুশবরণ কন্যা বন্দে আলী মিয়ার একটি শিশুতোষ গ্রন্থ। নিত্যবৃত্ত অতীত ভ্রমণ করতাম, খাইতাম, পড়তাম, আগে নিত্যবৃত্ত মানে দৈনিক যে কাজগুলো আগে করে ফেলতাম, আগে করতাম, এই কাজগুলো করতাম। হ্যাঁ, নিত্যবৃত্ত অতীত। রাত জুটক বাগদারের অর্থ হচ্ছে চমৎকার মিল, রাত জুটক বাগদারটির অর্থ হচ্ছে চমৎকার মিল। চারণ কবি মুকুন্দ দাস, মুকুন্দ দাসকে বলে চারণ কবি, আর মুজাম্মল হককে বলা হয় শান্তিপুরের কবি। বাংলা সাহিত্যে ভুরের কবি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, বাংলা সাহিত্যে ভুরের কবি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, এবং এটা বলা হয় যে বিহারীলাল চক্রবর্তী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু, এবং ভুরের পাখি উপাধি এটা রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন, যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়নি অনুক্ত। শেষ প্রশ্ন ও শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুইটা উপন্যাসের নাম, শেষ প্রশ্ন ও শেষের পরিচয়। বাঙালি ইতিহাস নিয়ে রঞ্জন রায় আগে একবার আমরা পড়েছি। অপরোধ অর্থ অনুরোধ, এত অপরোধ অনুরোধ করার প্রয়োজন নেই, আমরা এরকম অনেক সময় বলে থাকি, অপরোধ শব্দের অর্থ অনুরোধ। সমাসে রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে, সমাসে রীতিটা এসেছে সংস্কৃত ভাষা থেকে। শিরোনামের প্রধান অংশ প্রাপকের ঠিকানা, এটা কেন প্রধান, আপনি যাই কিছু লেখেন, প্রাপকের ঠিকানা যদি না থাকে কোন সিটি কি যাই বোঝা গেল, তো তাহলে শিরোনামের প্রধান অংশ প্রাপকের ঠিকানা। আমি, পাখি, শিশু, সন্তান, এগুলো হচ্ছে উভয়লিঙ্গ, আমি মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পাখি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গটা কি বুঝতে যাবে। বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক বলে, এত ভারী প্রশ্নটি এসেছে একবারে আপনার 6, 7, 8, 9, 10 স্কুল কলেজ ভার্সিটি চাকরি কোনো কিছুতে এই বাদ জানি এই প্রশ্নটি। বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, একই সময়ে বর্তমান সমসাময়িক, যদিও এটি বাংলা একাডেমি এখন চেঞ্জ করে দিয়েছে, এখন বলেছে তারা সমসাময়িক হবে, আগে তার জন্য তার সহকার হবে। বা একই সঙ্গে যুগপৎ, একই সঙ্গে যুগপৎ,
একই গরুর শিশুকে বলে সতীর্থ। বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বর চারটি, স্বর, রশি, হ্রস্ব ও পুরী। বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বর আছে চারটি, দীর্ঘ স্বর আছে সাতটি, স্বর, দীর্ঘ, দীর্ঘ উ, এ, ঐ, উ, ঔ। যে জন দিবসে মনের হরষে ঝালায় মোমবাতি, মোমের বাতি, আশু ঘে তার পাইবে না আর। মানে প্রয়োজনের সময়, অপ্রয়োজনের সময়, প্রয়োজনের জিনিসটা পুড়িয়ে ফেললে প্রয়োজনের সময় সেই জিনিসটা পাওয়া যাবে না। কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত একটি উক্তি, যে জন দিবসে মনের হরষে ঝালায় মোমের বাতি, কৃষ্ণচন্দ্র মজুমদার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় শিশুমূলক গ্রন্থটি 1855 সালে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় একটা শিশুতোষমূলক গ্রন্থ, এটা কি ক্লাসিকের মর্যাদা হয়, এটা ক্লাসিকের মর্যাদা পেয়েছে এবং এটা 1855 সালে মূলত প্রকাশিত হয়েছে। জানিবার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা, জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা, হনন মানে হত্যা, নিন্দা করার ইচ্ছা যু গুপসা, নিন্দা করার ইচ্ছা যু গুপসা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 57টি কবিতা ও গান রয়েছে, এটা মূলত গান এবং কবিতার মিশ্রণে রচিত গীতাঞ্জলি। রক্তাক্ত প্রান্ত নাটকের জন্য মুনীর চৌধুরী 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। রক্তাক্ত প্রান্ত নাটকের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, সরি, রক্তাক্ত নাটকের জন্য মুনীর চৌধুরী 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কোকিলে ডাকে বলে কুহু কুহু, সিংহের ডাকে বলে হুঙ্কার, পাখির ডাকে বলে কোজন, পাখির ডাকে বলে কোজন। এটা অপশনে দিলে কিন্তু আবার দুরুকার উসুকার দিয়ে দেয়, খেয়াল রাখতে হবে। যা চুষে খাবার যোগ্য চোষ, যা চুষে খাবার যোগ্য চোষ, যা চেটে খাবার যোগ্য লেজ্জ, যা পান করার যোগ্য পেয়, যা পান করার যোগ্য পেয়। যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় তাকে ঔষধি বলে, যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় তাকে ঔষধি গাছ বলে। খ্রিস্টাব্দ একটি মিশ্র শব্দ, ইংরেজি প্লাস তৎস শব্দের সমন্বয়ে গঠিত, এই জন্য এটা মিশ্র, খ্রিস্টাব্দ ইংরেজি ও তৎসম শব্দ। সর্বজন এর বিশেষণ হচ্ছে সর্বজনীন, সর্বজন এর বিশেষণ হচ্ছে সর্বজনীন। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব আছে, আমরা ক্রিকেট খেলায় পঞ্চপাণ্ডব বলি, তাই না? সাকিবুল হাসান, মাহমুদুল্লাহ, তাদেরকে, মুশফিকুর রহিম, তাদেরকে, এই আমরা পাঁচজনকে একত্রে কি বলি, পঞ্চপাণ্ডব। তো বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব হচ্ছে অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত। অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব এবং সুধীন্দ্রনাথ দত্ত। অমিত্রাক্ষর ছন্দ রচিত বীরাঙ্গনা কাব্যটি 11টি পত্র রয়েছে। বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি পত্র কাব্য, এখানে 11টা পত্র ছিল। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি সংখ্যা হলো 41টি, ধ্বনি 41টি, ক, খ, ক, এগুলো হলো বর্ণ, আমরা যে লিখি এটাকে বলে সাংকেতিক চিহ্ন বা বর্ণ, আর উচ্চারণ করি যেগুলাকে সেগুলোকে বলে ধ্বনি। উচ্চারণ ব্যতীত মাত্র 41টা ধ্বনি আছে। বৃত্ত সংহার কাব্যের লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃত্ত সংহার এটা একটি মহাকাব্য, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যুগসন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। অর্ধমাত্রা আছে 8টি, স্বরবর্ণে 1টা, ব্যঞ্জনবর্ণে 7টা। মাত্রাহীন বর্ণ 10টি, স্বরবর্ণে 4টা, ব্যঞ্জনবর্ণে 6টা। তাহলে মাত্রাহীন 10, অর্ধমাত্রা 8। সুবচন নির্বাসন নাটক রচয়িতা আবদুল্লাল মামুন, সুবচন নির্বাসনে আবদুল্লাল মামুন। মুনীর চৌধুরীর মুখরারমণি বশীকরণ শেক্সপিয়ার দ্য টেমিং অব দ্য স্রো এর অনুবাদ। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটা অনুবাদ গ্রন্থ, যার অরিজিনাল হচ্ছে শেক্সপিয়ারের দ্য টেমিং অব দ্য স্রো। যে সমাজে পূর্ববর্তীর বিভক্তি লোপ পায় না তাকে অলুক সমাস বলে, যে সমাসের পূর্ববর্তীর বিভক্তি লোপ পায় না তাকে অলুক সমাস বলে। বিচ্ছিন্ন প্রতিলিপি, মাটির ফসল, আর্থনাদে বিবর্ণ কাব্যগ্রন্থগুলোর মাজহারুল ইসলামের, হ্যাঁ, লেখা। বিচ্ছিন্ন প্রতিলিপি, মাটির ফসল, আর্থনাদে বিভিন্ন কাব্যগ্রন্থগুলো মাজহারুল ইসলামের। গ্রিক ট্র্যাজেডি নাটক এডিপাস, এটা একটা গ্রিক ট্র্যাজেডি, বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। গ্রিক ট্র্যাজেডি নাটকের বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। তৎসম শব্দের ব্যবহার সাধু ভাষা রীতিতে বেশি হয়, তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি হয়। গরুচন্দ্রিকা বাগদার অর্থ হচ্ছে
ভূমিকা। গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ হচ্ছে ভূমিকা। অকালে বাদলা অর্থ অপ্রত্যাশিত বাধা। অকালে বাদলা বাগধারার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ, সামনে বিপদ, শিরে সংক্রান্তি। মুক্তি পেতে ইচ্ছুক মুক্তিকামী বা মুমুরুঙ্গা, 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 বানানটা কি ভুল আছে? মুমুরুঙ্গা, মুক্তি পেতে ইচ্ছুক মুক্তিকামী বা মুমুরুঙ্গা। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। অবরোধবাসিনী পড়েন নাই? অবরোধবাসিনীর মধ্যে কি যে লিখছে হাসতে হাসতে মরে যাবেন। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন। কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেমল কুরাইশি। কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেমল কুরাইশি। নদী ও নারী উপন্যাস লেখক হুমায়ুন কবির। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। নদী ও নারী উপন্যাস লেখক হুমায়ুন কবির। গাছে তুলে মই করা, আশা দিয়ে পরে নিরাশ করা। গাছে তুলে নাস্তা আছে হচ্ছে না, গাছে তুলে দিছে পরে খবর নাই। গাছে তুলে মই করা, এটার নাম মানে হচ্ছে আশা দিয়ে পরে নিরাশ করা। এক এক মুরুকে মাথা মুড়ানো, একই দলভুক্ত। একই উরঙ্গের কি লেখা আছে? মাথা মুড়ানো, একই দলভুক্ত। ছুটকাটা বলতে বুঝায় স্পষ্টভাষী বা বেহায়া। ছুটকাটা বলতে বুঝায় স্পষ্টভাষী বা বেহায়া। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস, 1953 সালে যেটা নির্মিত হয়েছে। বাংলা একাডেমির 53 ভবন জানো? বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। সিডাবের প্রধান কার্যালয় হচ্ছে চামিলি হাউসে। সিডাব যার সদর দপ্তর ঢাকার চামিলি হাউসে অবস্থিত। যাকে দেখলে ক্রোধ জন্মে, চরঙ্গুশল, 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 যাকে দেখলে রাগ হয়, চরঙ্গুশল। কই মাছের প্রাণ দীর্ঘজীবী, শালার বড় মরেই না। হ্যাঁ, কই মাছ মরে দেখবেন লাগ লেগে লাপড়তে লাপড়তে থাকতেই থাকে, ও কখনো মরতে চায় না। কই মাছের প্রাণ দীর্ঘজীবী। ঠরত কি লিখছে? পুরম্ন সূচিত, ঠরত রসব, পুরম্ন সূচিত, এটা এটা জানা দরকার নাই। এটা চন্দ্র স্নান, চন্দ্র জরাসন্ধ, চারুচন্দ্র, চারু, এটা মূলত চারুচন্দ্র নামটা বলে গেলাম, চারু চন্দ্র চক্রবর্তী ছদ্মনাম হচ্ছে জরাসন্ধ। ইয়াস উস সালাতিন ফার্সি ভাষায় লিখিত বাংলার মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ রচনা করেন গোলাম হোসেন সেলিম। 12টি খণ্ডে বিভক্ত। ঝিলিমিলি নাটকে 3টি ছোট নাটক রয়েছে। ঝিলিমিলি কার? কাজী নজরুল ইসলামের। ঝিলিমিলি নাটকে 3টি ছোট নাটক রয়েছে। গাল গন্ধদেশ, গাল এটা কি গন্ধদেশ বলে? ঠুট মানে অদর, কি বলে অদর পরশে তাম্বুল লাল, ওই যে রাতুল হইলো তাম্বুল। ঠুডের ঘর্ষণে পান লাল হয়ে গেছে, বুঝেন অবস্থা কি উপমা। আর দেখতে তাই কি সুন্দর, এতই সুন্দর, মানে ঠুডের মধ্যে রক্ত টকবক করতেছে, ঠুডের ঘর্ষণে পান রাতুল হয়ে গেছে। তো ঠুড হচ্ছে অধর। চক্ষু লজ্জাহীন ব্যক্তি চশমখুর, তোর মতো চশমখুর মানুষ জীবনে দেই নেই। লাজের মাথা খাওয়া নির্লজ্জা। চক্ষু দ্বারা দৃষ্ট চাক্ষুষ। উম পাজুরে রুগ্ন নির্ভীক, নির্ভীকটা লেখে না, নির্ভীক অন্য একটা কিছু। হ্যাঁ, নির্ভীক মানে কি? যে অকুত ভয়হীন। বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে পদ বলে, বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে পদ বলে। প্রযোগ ধাতু ও কর্মবাচ্য ধাতু একই, প্রযোগ ধাতু ও কর্মবাচ্য ধাতু একই। ডাকের কাঠি বাগদার অর্থ হচ্ছে লেজুর বৃত্তি, ডাকের কাঠি বাগদার অর্থ হচ্ছে লেজুর বৃত্তি, ডাকের কাঠি বাগদার অর্থ হচ্ছে লেজুর বৃত্তি। যে একবার শুনি মনে রাখতে পারে শ্রুতিধর। আপনি যদি খুব শ্রুতিধর হয়ে থাকেন তাহলে এই যে আমি যে পড়ে শোনাচ্ছি এতে করে আপনার একটু সহজে মনে থাকবে, এবং দেখতেছেন সাথে সাথে যেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় নোট করে ফেলেন, খাতা নিয়ে বসেন, খুব ভালো লাগবে, পড়া হয়ে যাবে। প্রযোগ ধাতু কর্মজ ধাতু একই। যা পূর্বে শোনা জানি এমন, অশ্রুত পূর্ব, পূর্বে যেটা শোনা হয়নি অশ্রুত পূর্ব। বাঘের চোখ দুঃসাধ্য বস্তু, বাঘের দ্রুত দুঃসাধ্য, চোখ ও দুঃসাধ্য। বদন্যতা শব্দের অর্থ হলো দানশীলতা। তোমার মতো এমন বদান্যতা মানুষ দুনিয়াতে কমই আছে, তুমি কি হাতিমটা হয়ে যাচ্ছ? তো বদান্যতা মানে হচ্ছে দানশীলতা। বদান্যতা শব্দের অর্থ হচ্ছে দানশীলতা। হেমাঙ্গিনী ও কাঞ্চনবিনী মেজ দিদি গল্পের দুইটা চরিত্র। মেজ দিদি গল্পের দুইটা চরিত্র, মেজ ও দিদি, এর মানে বোঝা যাচ্ছে দিদি, একজনে দিদি ডাকতে আছে তাহলে আরেকজনে ডাকছে না, দুইজন আছে, হেমাঙ্গিনী এবং কাঞ্চনবিনী। কাঞ্চনবিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। যার কোনো উপায় নাই নিরুপায়, যার কোনো উপায় নাই নিরুপায়, যার কোনো উপায় নাই অনন্যপায়, দুইটা হয়, যার কোনো উপায় নাই অনন্যপায় অথবা নিরুপায়। কুইনুর পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী,
কুইনুর পত্রিকার সম্পাদক মোহাম্মদ একুব আলী চৌধুরী, যা মূল্য দিয়ে বিচার করা যায় না, অমূল্য, যেটা মূল্য মূল্য দিয়ে বিচার করা যাবে না, এটা তো অমূল্য। যার অনেক মূল্য সেটা হচ্ছে মূল্যবান, যার অনেক মূল্য মূল্যবান। প্রতীক ধর্মী মানে হচ্ছে নিদর্শন জ্ঞাপক, প্রতীক ধর্মী মানে হচ্ছে নিদর্শন জ্ঞাপক, যা ধ্বংস হয়ে গেছে, যে ধ্বংস করে সেটা বিনাশ কেন লেখে নাই। গিরি নিস্রাব শব্দের অর্থ হচ্ছে লাভা, গিরি থেকে নিস্রাব, গিরি থেকে যেটা বেরিয়ে আসে আগুনের লাভা। খিরকি শব্দের অর্থ হচ্ছে সিংহদ্বার, দরজা, খিরকি শব্দের অর্থ হচ্ছে সিংহদ্বার বা দরজা। তো এক হতে আরম্ভ করে একাধি ক্রমে, এক হতে আরম্ভ করে একাধি ক্রমে, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে জিজিবিষা। মনিরুদ্দিন ইউসুফ শাহনামা বাংলায় অনুবাদ করেছেন, মনিরুদ্দিন ইউসুফ শাহনামা বাংলায় অনুবাদ করেছেন। বন্দে আলিমিয়ার কাব্যগ্রন্থের নাম হলো ময়নামতির চর, ময়নামতির চর বন্দে আলিমিয়া। পুষ্পা পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের নিবেদন, পুষ্পারতির শব্দের অর্থ হচ্ছে ফুলের নিবেদন। উপযুগের কাজ হলো নতুন শব্দ গঠন করা, নতুন অর্থবোধক শব্দ। 71-এর চিঠি নামক মুক্তিযোদ্ধাদের পত্র সংকলনে 82টা চিঠি রয়েছে, জাহানারা ইমামের 71-এর চিঠি, মোট 82টা চিঠি রয়েছে। পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় লেখক ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় লেখক ফকির গরিবুল্লাহ। পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দকে, একটা না আসলে অনেকক্ষণ কথা বলা কষ্ট। রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে বাংলার মাটি বাংলার জল গানটি বা কবিতাটি রচনা করেছিলেন, বাংলার মাটি বাংলার জল, চল মুসাফির, হলদেপুরীর দেশ এবং যে দেশে মানুষ বড়, এগুলো হচ্ছে জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী। চল মুসাফির, হ্যাঁ, হলদেপুরীর দেশ, যে দেশে মানুষ বড়, জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী। পূবের হাওয়া কাজী নজরুল ইসলামের একটা গ্রন্থ, কাব্যগ্রন্থ, যেটা 1925 সালে প্রকাশিত হয়েছে। পূবের হাওয়া কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ, যেটা 1925 সালে প্রকাশিত হয়েছে। তন্বী কাব্যের কবি সুধীন্দ্রনাথ দত্ত, যা বলা হয়নি অনুক্ত। তন্বী কাব্যের কবির নাম সুধীন্দ্রনাথ দত্ত, যা বলা হয়নি অনুক্ত। সই কেবা শুনাইলা শ্যামনাম গোবিন্দ দাস, সই কেবা শুনাইলা শ্যামনাম গোবিন্দ দাস। যে স্বর ধ্বনির উচ্চারণের সময় মুখ বিবর সবচেয়ে বেশি উন্মুক্ত বা খোলা থাকে তাকে বলে বিবৃত স্বরধ্বনি। এ জাতীয় শব্দ একটি উদাহরণ হলো এ, এজ অফ লাকার এ, এটা 43তম বিসিএস আসছিল। এ নজরুলের মৃত্যু ক্ষুধা উপন্যাসের দারিদ্র ক্ষুধা দুর্ভিক্ষ চিত্র বর্ণার পাশাপাশি নারী জীবনের দুর্বিষ অবস্থা বর্ণনা করা হয়েছে। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রদ্যুত গমন, এটা আরেকবার বলেছি আমরা, যা কষ্ট নিবারণ করা যায়, ধ্বনির ভার, যা নির্বাপিত করা যায় না বা যা নিবারণ করা যায় না, অনির্বাণ। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, এটা আরেকবার পেয়েছিলাম এবং বলেছিলাম এটা অনির্বাণ হবে। তো দেখি আর কতক্ষণ আছে, আমরা হয়তো 50 মিনিটের মতো ভিডিওটি করতে পারি, বাংলাটা আজকে শেষ করব, নেক্সট দিন ইংরেজি ICT এরকম ভাবে পর্যায়ক্রমে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি সদাগর ছিলেন উজানিনগরের, চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি সদাগর ছিল উজানিনগরের। পুঁথি সাহিত্যে সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পৃক্ত, পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পৃক্ত। কুইনুর পত্রিকার সম্পাদক মোহাম্মদ রওশন আলী, কুইনুর পত্রিকার সম্পাদক মোহাম্মদ রওশন আলী। নাটক হচ্ছে একটি দৃশ্যকাব্য, নাটক একটি দৃশ্যকাব্য। নদের চাঁদ মহা গীতিকার নায়ক, মহা গীতিকার একটি নায়কের নাম হচ্ছে নদের চাঁদ। চক্ষু দ্বারা গৃহীত, চাক্ষুষ, নিজের চোখ দিয়ে দেখছি আমি, চাক্ষুষ। অক্ষি সময়কে বর্তমান প্রত্যক্ষ, আর বর্তমান যদি না থাকতো তাহলে ওই যে অক্ষির সমীপে, সমীপ অক্ষির সম্মুখে সমীপ হইতো, যেহেতু বর্তমানের জন্য প্রত্যক্ষ। মৃগয়া অর্থ হলো হরিণ, মৃগয়া অর্থ হলো হরিণ, বন্য পশু পাখি শিকার, মৃগ অর্থ হলো হরিণ শিকার বা বন্য পশু পাখি শিকার, মৃগয় অর্থ হলো হরিণ শিকার বা বন্য পশু পাখি শিকার। সৌগত উসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, বাংলা ভাষার প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্র। বাক্য সংগঠন হলো একটি মতো শব্দে বাক্যে প্রকাশ করা। শামসুর রহমানের আত্মজীবনী হলো, আত্মজীবনী হলো স্মৃতির শহর কালের ধুলো লেখা, শামসুর রহমানের এটা হচ্ছে স্মৃতি গ্রন্থ, আত্মজীবনী স্মৃতির শহর এবং কালের ধুলো লেখা। জলাঙ্গি সৌগত উসমানের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস, জলাঙ্গি সৌগত উসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হুদুম প্যাঁচার নকশা লেখক হচ্ছে কালীপ্রসন্ন সিংহ।
আজ একটু দেখি আর কতটুকু আছে, বেশি বড় হইলে আমরা দ্বিতীয় পর্ব আরেকটা করবো, কারণ আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি, আপনারা হয়তো একটা না এত কম, কারো আসলে পড়া ধৈর্য থাকে না, আর নিয়মই হচ্ছে আধা ঘন্টা পড়ার পর একটু বিরতি দেওয়া। তাহলে আমরা দ্বিতীয় ভিডিওতে ওইটুকু দিব। তাহলে আমাদের প্রথম ভিডিও হচ্ছে কোন পর্যন্ত ছিল এটা আপনাদেরকে মনে রাখিয়ে দিচ্ছি, কারণ যারা অনেকেই আছেন এই আমার এই ভিডিও দিয়ে পড়বেন, সত্যিকার অর্থে এটি সবই একবার কিন্তু পড়া হয়ে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কিন্তু এখানে দেওয়া আছে, তো এটা আপনারও একবার পড়া হয়ে যাচ্ছে, আমার একবার পড়া হয়ে গেল। তাহলে আমরা এসেছি এই তো 21-20 পেজ পর্যন্ত, তনিক আপু সুন্দর অনুক্ত, হ্যাঁ 20 পেজ পর্যন্ত, 21 পেজ পর্যন্ত, আমরা 22 থেকে আবার শুরু করব। তো আজকে এই পর্যন্ত রাখছি, যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন, নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনি দেখবেন যে শুধু খালি এইরকম ভিডিওই না, কিন্তু আমি কিন্তু নিজে ক্লাস নিচ্ছি, ঘুরে নিচ্ছি বিভিন্ন বিষয়ে, হ্যাঁ আমরা হচ্ছে আলোচনা করতেছি, বিশ্লেষণ করতেছি, সাজেশন দিচ্ছি, নিজেও পড়াশোনা করছি এবং অন্যকে হচ্ছে পড়াশোনার সহযোগিতা করছি, আমার কাছে এটা ভালো লাগে সে থেকে ভিডিও করা। তো অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার শুভকামনা শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।